গুড মর্নিং গাইস, এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি SSKM হাসপাতালের একদম ঠিক পাশে। আর দেখাতে পারছি দুটো কিন্তু ঘুগনি দোকান পাশাপাশি বসেছে, একটা হচ্ছে মহাদেব কাকুর ঘুগনি আর একটা হচ্ছে বিহারি কাকুর ঘুগনি। এই দুজনে কিন্তু বলছে এরা নাকি আনলিমিটেড ঘুগনি দিচ্ছে মাত্র 10 টাকায়, তোমরা যত খুশি তত খেতে পারবা। তো এই ব্যাপারটা দেখতে হবে এদিকায়, এদিকে সাইড দাও। তো কাকু কেমন আছো? ভালো আছি বাবা। তুমি কতদিন ধরে এই ঘুগনি বিক্রি করছো? 40 বছর ধরে। আনলিমিটেড দিচ্ছ তো 10 টাকায়? হ্যাঁ, যত খেতে পারো। আমি বললো হবে বাবা। কাকু আনলিমিটেড দিচ্ছ? হ্যাঁ আনলিমিটেড। কাকুরা কিন্তু বলছে যে আনলিমিটেড দিচ্ছে ঘুগনিটা, ঠিক আছে। তুমি কতবার খাচ্ছো এই নিয়ে? এমনি 6 বার হলো। 6 বার হচ্ছে? তুমি 7 বার? 4 বার ভালো লাগে তো? 7 বার? 7 বার হলো। কেমন লাগছে? কেমন লাগছে? ভালো ভালো লাগছে, তাই তো? তাহলে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল যে এই কাকু কিন্তু 10 টাকায় আনলিমিটেড ঘুগনি দিচ্ছে, ঠিক আছে। 70 টাকা তো এখানে আর লোক দাঁড়াতে চায় না, খাওয়ার দিয়ে চলে যায়। আর কাকু এই যে ব্যাপারটাই নামটা দেখলাম মা অন্নপূর্ণা, এই ব্যাপারটা আর কি বলো বাবা, কিছু বলার নেই। আর ইদানিং তো তুমি একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ নাকি? আমি এখানে দাঁড়াই, ওদিকে ছাওয়ার দিকে লোক গিয়ে দাঁড়া জানে, পেট পূরণ খাবো কিন্তু খাওয়াবে না, দেবে না। তুমি তো এখানে প্রথম স্টার্ট করেছো। প্রথম আমার, আমি হসপিটালে 40 বছরের হকার। আমি হসপিটালে 3টে বিল হয়েছিল, আমার চোখের সামনে হয়েছে। চোখের সামনে? তো ওই ব্যাপারটা নিয়ে তুমি কিছু বলোনি কখনো? কি বলবো বাবা, কি বলবো বাবা। তো ব্যাপারটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এই কাকু যেহেতু বলে যে 10 টাকায় আনলিমিটেড ঘুগনি দিচ্ছে, সেটা কিন্তু প্রমাণিত হলো। এবার ওই কাকুর কাছে যাওয়া যাবে, ব্যাপারটা গিয়ে এই তো অ্যাডভান্স খাচ্ছে, জিজ্ঞেস করুন। এখন তোমরা যাচ্ছ, এখন তোমাদের দেবে, কাস্টমার দেবে দেবে। একটু বেলা করে আসুন, ঘুরে আসুন, দেখবেন প্লেন ভাবে এসে দেখবেন, ঘুগনি খাবেন, দেখবেন কি করছে, ব্যাপারটা কিন্তু দেখতে হবে। একটু যাই ওখানটায় গিয়ে কথা বল। একটা পর থেকে যখন আসবেন দেখবেন, তখন জানা দিন না। যাই হোক, একজন আসবেন দেখবেন, কিছু বলবেন। যাই হোক, তো ওখানটা একটু যাবো, কথা বলবো, দেখবো, আর টেস্টটা কিন্তু অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। কথা বলে 10 টাকা জলের মধ্যে চলে গেল, এরকম ঘুগনি বাজি করে। আলু শুধু আলু আটা ময়দা মাখিয়ে পড়ে ঘুগনি সব দেখেন, ফিল্টার জল আছে, আপনার জল জলটা টেস্ট এক ফোঁটাও জল কেউ পায় না, বুঝলেন? বলো ব্যাপারটা বলো। ও মহাদেব মনে কাছে এক ফোঁটা কেউ জল পায় না, খাবার জল গিয়ে দেখুন, একটা বোতল খালি নেই, ওর কাছে বোতল নেই, কিন্তু আমার কাছে দেখেন এখনো 100 বোতল জল আছে। 100 বোতল জল? 100 বোতল আপনি দেখে নিন, এখানে সব ভর্তি আছে, মানুষের মানুষকে খাওয়ানোর জন্য, মানুষকে খাওয়াই, তারপর জলও খাওয়াই, কিন্তু ওর কাছে একটা বোতল জল পাবেন না, একটা বোতল ওর কাছে জল পাবে। জল যদি আনে 2 বোতল তো হাসপাতাল থেকে আনে ঘরে। কেমন লাগছে ঘুগনিটাকে? খারাপ, ভালো লাগে। কতবার নিয়েছো? মানে এটা তো 10 টাকায় আনলিমিটেড ব্যাপারটা বলছে, তুমি কতবার নিয়েছো? তিনবার নিচ্ছ, তাই তো? দিচ্ছে, কোনো রকম রুট বিহেভিয়ার নেই, নর্মাল, তুমি চাইলেই দিয়ে দিচ্ছে, তাই তো? আচ্ছা, তো গাইজ বিহারি কাকার কাছ থেকে কিন্তু আমি ঘুগনি নিয়ে নিয়েছি, ঠিক আছে। ওপর দিয়ে কিন্তু উনিও পেঁয়াজ টেয়াজ দিচ্ছে, বাট আমি পেঁয়াজ টেয়াজ সেরকম নিইনি। তো দেখাতে পাচ্ছি এই ঘুগনিটা কিন্তু একটু ট্যালটেলে রয়েছে, মহাদেব কাকুর ঘুগনি যেরকম গাঢ় রয়েছে, বাট এটা একটু ট্যালটেলে। আর এর যে বিশেষত্ব সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু আলু নেই। তো দেখাতে পারছি এই হচ্ছে ঘুগনি, একটু ক্লোজ আসতে বলবো, এটা একটু খাওয়া যাক, একটু ক্লোজ আসতে বলবো দিদি, যাই এই হচ্ছে ঘুগনি, একটু খাওয়া যাক একটু। দেখো ঘুগনি যদি কম্পেয়ারই করতে হয় না, তাহলে এই কাকুর যে ঘুগনি, মানে মহাদেব কাকুর ঘুগনির যে মটরগুলো একেবারে যে প্যাক প্যাক হয়ে গেছে সিদ্ধ হয়ে, ওরকম কিন্তু কোনো ব্যাপার না, মোটামুটি ঠিকঠাক আছে। বাট এই ঘুগনিটার মধ্যে এই যে মটরটা না, বলে প্যাক প্যাক হয়ে গেছে। আর একটা যেটা ব্যাপার, ব্যবহারের দিক থেকে কিন্তু আমি বলবো মহাদেব কাকুই বেস্ট, বিহারি কাকু কিন্তু একটু রুট ব্যবহার করছে, কারণ ভিডিও করার আগে কিন্তু ব্যাপারটা আমরা দেখছিলাম। আর উনি কিন্তু বলছে যে আনলিমিটেড দিচ্ছে, আনলিমিটেড দিচ্ছে, বাট অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি উনি আনলিমিটেড দিচ্ছে, ব্যাপারটা কিন্তু তোমরাই খোলাসা করতে পারবে। তোমরা যারা SSKM হাসপাতালের আশেপাশে এসেছো, তারা কিন্তু অবশ্যই এসে ট্রাই করতে পারো, এবং অবশ্যই জানিও যে কোনটা বেস্ট, তোমাদের কোনটা ভালো লাগে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। আমি যদি টেস্টটা বলি, তাহলে আমি কিন্তু বলবো মহাদেব কাকুই বেস্ট, ঠিক আছে। ব্যবহারের দিক থেকেও কিন্তু বেস্ট, ঠিক আছে। আর এই কাকুর কিন্তু সত্যি ঈশ্বররূপী মানুষ একজন, মানে 10 টাকা এরকমভাবে সমাজসেবা করে যাচ্ছে, ওই কাকু করছে, কিন্তু ওই কাকুর মধ্যে একটু রুড বিহেভিয়ার কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এতটা ঘুগনি আছে, আর এই ঘুগনি নিয়ে কী রিভিউ দেবো, 10 টাকায় এতটা পরিমাণে দিচ্ছে ঘুগনি। লাস্ট বাইট এই যে ঘুগনির, খাওয়া যাক, ঠিক আছে, নর্মাল ব্যাপার। তো চলো খেয়ে, তারপর দেখা হচ্ছে।
আমাদের কাজ নাম নিয়ে আমাদের নাম উজ্জ্বল করতে, কিন্তু সেই জায়গাটা ঠিক না বেঠিক সেটা তো আলাদা করে আর কিছু বলার নেই। এই কাকুর ঘুগনি কিন্তু ট্রাই করলাম, আমার বেশ ভালো লাগলো। তোমরা যদি আসো অবশ্যই একবার হলে ট্রাই করো। ঠিক আজকের মতো ভিডিওটা থাকছে, এইটুকু দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই আর সবাইকে ফুল।